BUBT, Bangladesh University of Business and Technology. So BUBT campus is Mirpur recently. Recently, na beshki shudin aage hi hocha tar permanent campus e shift hoyse. To tar permanent campus hocche Rupnagar Mirpur. To 2003 shale hocche era protishtha lab kore eder bortoman student shongkha hocche 8000 and active faculty member hocche 300 plus. So BUBT is a balanced private university. So এটার আসলে কোনো ধরনের কোনো কন্ট্রোভার্সি নাই বা কোনো ধরনের কোনো সমস্যা নাই এখন পর্যন্ত হয় নাই তো এখানে আসলে স্টুডেন্টরা চাইলে অ্যাডমিশন নিতে পারে যদি তাদের সবকিছু মিলে যায় বা যদি মনে করে যে আমার এলিজিবল অফ সবকিছু অবজার্ভ করে তাহলে এখানে অ্যাডমিশন নিতে পারে তো আজকে আমি যে ভিডিওটা করব সেটা হচ্ছে BUBT নিয়ে BUBT এর যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে ফ্যাসিলিটিসগুলো আছে এখানে কি কি পড়ানো হয় টিউশন ফিস স্কলারশিপ অ্যাডমিশন রিকোয়ারমেন্ট সবকিছু নিয়ে ডিসকাস করব এন্ড আরো অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে এগুলো নিয়েও ডিসকাস করব সবকিছু নিয়ে তো আপনারা যারা হচ্ছে চিন্তা ভাবনা করছেন যে BUBT তে ভর্তি বা অ্যাডমিশন নেবেন বা হচ্ছে চিন্তা এরকম চিন্তা ভাবনা আছে তাদের হচ্ছে ডিসিশন নিতে সুবিধা হবে এই ভিডিও দেখার পর তো চলেন শুরু করা যাক আজকের ভিডিও BUBT নিয়ে Well, তো এবার আসা যাক সবচেয়ে বেশি কোশ্চেন যেটা নিয়ে হয় সেটা হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট কি কি কোর্স এখানে পড়ানো হয় টিউশন ফিস এন্ড স্কলারশিপ এন্ড ওয়েভার তো সবচেয়ে বেশি যে কোশ্চেনটা আসে সেটা হচ্ছে টিউশন ফিস এন্ড স্কলারশিপ এন্ড ওয়েভার দিয়ে তো এই পার্টটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন প্লিজ আদারওয়াইজ ইনফরমেশন মিস করবেন তো চলেন দেখা যাক BUBT এর টিউশন ফিস অ্যাডমিশন রিকোয়ারমেন্ট স্কলারশিপ এন্ড ওয়েভার এন্ড কি কি কোর্স এখানে পড়ানো হয় সেগুলো নিয়ে তো এইখানে হচ্ছে অ্যাডমিশন রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে BUBT এর তো আপনি যদি SSC এন্ড HSC তে আলাদা আলাদা করে 2.50 করে পান সেক্ষেত্রে আপনি এখানে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবেন অ্যান্ড যদি কোনো একটা এক্সামে যদি 2.50 নিচে পান আবার 2 এর উপরে পান সেক্ষেত্রে আপনি যদি SSC এন্ড HSC তে দুইটা মিলায় 6 পান সেক্ষেত্রে আপনি অ্যাডমিশন নিতে পারবেন অ্যান্ড এখানে হচ্ছে ইংলিশ মিডিয়াম ব্যাকগ্রাউন্ডের যারা আছে তাদের রিকোয়ারমেন্টগুলো দেওয়া আছে অ্যান্ড আরেকটা বিষয় আছে সেটা যদি আপনার বাবা বা মা যদি ফ্রিডম ফাইটার হয়ে থাকে সেক্ষেত্রে আপনি SSC HSC দুইটা মিলায় যদি 5 পান 10-এ সেক্ষেত্রেও আপনি এখানে অ্যাডমিশন নেওয়ার সুযোগ পাবেন তো এবার আসি হচ্ছে টিউশন ফিসগুলোতে তো প্রথমেই যেটা আছে 4 মাসের সেমিস্টারের যে টিউশন ফিসগুলো বা 4 মাসের সেমিস্টারের যে কোর্সগুলো সেইগুলো টিউশন ফিস দেখি তো প্রথমে আছে BBA BBA 4 বছর খরচ হবে 448124 টাকা দেন হচ্ছে BA ইন ইংলিশ সেটার জন্য আপনার 4 বছর খরচ হবে 316074 টাকা দেন হচ্ছে ইকোনমিক্স পড়তে আপনার 4 বছর খরচ হবে 272624 টাকা দেন LLB অনার্স 4 বছর খরচ হবে 346508 টাকা অ্যান্ড এইখানে যে কোর্সগুলো আছে CSE ট্রিপলি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এগুলো হচ্ছে ডিপ্লোমা হোল্ডারদের জন্য তাদের জন্য 4 মাসের সেমিস্টার হবে আর জেনারেল স্টুডেন্ট যারা আছেন তাদের জন্য হচ্ছে 6 মাসের সেমিস্টার হবে তো CSE করতে আপনার খরচ হবে 468700 টাকা এটা হচ্ছে জেনারেল যারা তাদের জন্য দেন ট্রিপলি করতে খরচ হবে 425100 টাকা দেন সিভিল ইঞ্জিনিয়ারিং পড়তে আপনার খরচ হবে 398420 টাকা অ্যান্ড BSc ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং করতে আপনার খরচ হবে জেনারেল স্টুডেন্টের জন্য 450900 টাকা অ্যান্ড এখানে হচ্ছে যারা মাস্টার কোর্সে ভর্তি হতে চান বা মাস্টার্সের জন্য অ্যাডমিশন নিতে চান তাদের যে টিউশন ফিসগুলো সেগুলোও এখানে দেওয়া আছে অ্যান্ড হচ্ছে ডিপ্লোমা হোল্ডারদের টিউশন ফিসও একসাথে দেওয়া আছে তো আপনারা একটু দেখে নেন আমি তো জেনারেল স্টুডেন্ট দের টিউশন ফিসগুলো বললাম তো আপনারা একটু অন্যান্য জিনিসগুলো যেগুলো আছে এগুলো একটু দেখে নেন ওয়েল তো এবার আসা যাক স্কলারশিপ অ্যান্ড ওয়েভারে তো এখানে আসলে খুব বেশি ডিটেলস লেখা নাই স্কলারশিপ অ্যান্ড ওয়েভারগুলো জানতে হচ্ছে ইউনিভার্সিটির সাথে কন্ট্যাক্ট করতে হবে তো টুকটাক যে বিষয়গুলো আছে সেগুলো হচ্ছে আমি বলে দিচ্ছি তো প্রথমেই যেটা আছে সেটা হচ্ছে 6% স্টুডেন্ট হচ্ছে স্কলারশিপ পাবে তাদের হচ্ছে মেরিটের উপর বেস করে মিনিমাম 6% স্টুডেন্ট ইউনিভার্সিটির অ্যান্ড 25% স্কলারশিপ পাবে হচ্ছে অ্যাডমিশন ফিসের উপর অ্যান্ড 10% স্কলারশিপ পাবে হচ্ছে টিউশন ফিসের উপরে যারা একদম নতুন অ্যাডমিশন নেবেন মানে আপনি যদি এখন নতুন অ্যাডমিশন নেন তাহলে হচ্ছে এই স্কলারশিপটা পাবেন অ্যান্ড 10 থেকে হচ্ছে 100% স্কলারশিপ দেওয়া হয় হচ্ছে গরিব অ্যান্ড মেধাবী যারা তাদের জন্য অ্যান্ড 25 থেকে 100% স্কলারশিপ প্রোভাইড করা হয় BUBT থেকে SSC অ্যান্ড HSC রেজাল্টের উপর অ্যান্ড হচ্ছে 25 থেকে 100% স্কলারশিপ হচ্ছে আপনাকে প্রোভাইড করা হবে হচ্ছে আপনি এই ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার পর আপনার সেমিস্টার রেজাল্ট হবে সেইটার উপর বেস করে অ্যান্ড স্পেশাল টিউশন ফিস ওয়েভার হচ্ছে আপনার ভাই বোন যদি এই ইউনিভার্সিটিতে পড়ে থাকে সেখানে 25% স্কলারশিপ অ্যান্ড 100% স্কলারশিপ আপনি পাবেন আপনি যদি ফ্রিডম ফাইটারের সান বা ডটার হয়ে থাকেন
অ্যান্ড 25% ওয়েভার আপনি পাবেন আপনি যদি ঢাকা কমার্স কলেজের স্টুডেন্ট থেকে থাকেন বা হচ্ছে আপনার প্রিন্সিপাল কাজী ফারুকি স্কুল অ্যান্ড কলেজের স্টুডেন্ট হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি 20% স্কলারশিপ পাবেন। মানে ঢাকা কমার্স কলেজ হলে 25 অ্যান্ড হচ্ছে প্রিন্সিপাল কাজী ফারুকি স্কুল অথবা কলেজ হলে সেটার হচ্ছে 20%। ওয়েল, তো এবার আসলে বিউবিটির অন্যান্য যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো নিয়ে, তো প্রথমে আসে ক্লাসরুমে। তো ক্লাসরুমগুলো ছোট ছোট কিন্তু ফুললি ডিজিটালাইজড ক্লাসরুম। অ্যান্ড এক ব্যাচে আসলে কতজন স্টুডেন্ট থাকে? ম্যাক্সিমাম 50 জন 60 জন, এর বেশি তো থাকার কথা না। তো তাদের জন্য পারফেক্ট ক্লাসরুম হচ্ছে বিউবিটির ক্লাসরুমগুলো, ফুললি ডিজিটালাইজড ক্লাসরুম। এবার আসি লাইব্রেরিতে। বিউবিটির লাইব্রেরিটা বেশ বড়, অ্যান্ড এখানে বইয়ের কালেকশনও অনেক বেশি, 30,000 বই আছে। অ্যান্ড জার্নাল আছে হচ্ছে 2,500 মতো। অ্যান্ড হচ্ছে ই বুক আছে, অডিও সিডি আছে, ই জার্নাল আছে, ম্যাগাজিন আছে, অনেক কিছু আছে। আর এই লাইব্রেরিতে একসাথে 400 জন মানুষ হচ্ছে একসাথে পড়ালেখা করতে পারবে। তো আপনার যদি কোনো অ্যাসাইনমেন্ট থাকে বা কোনো কাজ থাকে, সেক্ষেত্রে আপনি লাইব্রেরিতে বসে খুব ইজিলি কমপ্লিট করে ফেলতে পারেন। বাট লাইব্রেরিতে কিন্তু আড্ডা দেওয়া যাবে না, লাইব্রেরি হচ্ছে আড্ডা মারার জায়গা না। অ্যান্ড এইখানে হচ্ছে আপনি লাইব্রেরি থেকে বই নিতে পারবেন, একসাথে 2টা বই নিতে পারবেন। অ্যান্ড হচ্ছে 2টা বই জমা দিয়ে আবার 2টা বই নিতে পারবেন। বিউবিটিতে অনেক বড় একটা ক্যাফেটেরিয়া আছে, বিশাল বড় একটা ক্যাফেটেরিয়া, কিন্তু সেখানকার খাবার কীরকম সেটা নিয়ে হচ্ছে আমার কোনো আইডিয়া নাই। আমি যেহেতু ভোজন রসিক মানুষ, সেহেতু প্রথমেই মানে ইউনিভার্সিটির কথা বলতে গেলে প্রথমেই আমার মাথায় আসে ক্যাফেটেরিয়ার কথা। তো ক্যাফেটেরিয়া বেশ বড়, মোটামুটি ভালো, খারাপ না, মোটামুটি ভালো, বাট সেখানকার খাবার কীরকম সেটা আমি জানি না। তো আপনারা যদি কেউ অ্যাডমিট হন, আমাকে একদিন নিয়ে যান, আমাকে খাওয়ায়, বিল হয়তো বা আমি দিব। তো বিউবিটির যে ক্যাফেটেরিয়া আছে সেটা বেশ বড়, আপনি সারাদিন এখানে বসে আড্ডা মারতে পারবেন ক্লাস শেষ করে। তো যারা এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস নিয়ে চিন্তা করেন বা যারা হচ্ছে বিভিন্ন ক্লাবসে জয়েন হতে চান, তো তাদের কোনো চিন্তার কারণ নাই। বিউবিটিতে বিভিন্ন ধরনের ক্লাবস আছে, তো আমি ক্লাবগুলোর নাম বলি। তো আইটি ক্লাব, ট্রিপল ই ক্লাব, ফটোগ্রাফি ক্লাব, স্পোর্টস ক্লাব, কালচারাল ক্লাব, বিজনেস ক্লাব, টেক্সটাইল ক্লাব, রোভার স্কাউট ক্লাব, ল্যাঙ্গুয়েজ ক্লাব, সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, তো এইসব ক্লাবস আছে। তো এইসব ক্লাবসে হচ্ছে আপনি জয়েন হতে পারেন, জয়েন হয়ে আপনার এক্সট্রা কো কারিকুলাম অ্যাক্টিভিটিস কিন্তু ইনক্রিজ করতে পারেন। যারা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের স্টুডেন্ট আছেন, তাদের জন্য ল্যাব বিষয়টা আসলে অনেক বড় একটা জিনিস। তো ল্যাব নিয়ে অনেকেই অনেক চিন্তায় থাকেন, তো আসলে বিউবিটিতে সব ধরনের ল্যাবসই আপনি খুঁজে পাবেন। আমি আর নাম বললাম না ল্যাবসগুলোর, বাট আপনার যে যে ল্যাবস প্রয়োজন আপনি সব ধরনের ল্যাবসই পাবেন। অ্যান্ড এখানে বেশ ভালো রিসার্চ হয়, আসলে গভর্নমেন্ট অ্যাপ্রুভ করে নি এখনও প্রাইভেট ইউনিভার্সিটিতে রিসার্চ করার, বাট এরা এমনি প্রাইভেটলি বেশ ভালো রিসার্চ করে। তো আপনার কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা নাই এই জিনিসগুলো নিয়ে অ্যাকচুয়ালি। তো এই ইউনিভার্সিটিতে একটা অডিটোরিয়াম আছে, বা এটাকে হচ্ছে তারা হল রুম বলে। তো হল রুম হচ্ছে খুব বেশি বড় না, ছোটোখাটো মানের। তো এইখানে যাবতীয় যে ইউনিভার্সিটি ফাংশন, দেন যাবতীয় যে প্রোগ্রামগুলো আছে সব এইখানে হয়। অ্যান্ড অনেক সময় অনেক বোরিং সেমিনারও এখানে হয়ে থাকে, তো আপনি যদি বোরিং সেমিনারে বাই চান্স জয়েন করে ফেলেন, তো আপনি চোখ বন্ধ করে এখানে ঘুমাইতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নেই, ভালো একটা ঘুম হবে। অডিটোরিয়ামে কিন্তু বেশ ভালো ঘুম হয়। তো এখানে একটা অডিটোরিয়াম আছে, অডিটোরিয়াম মোটামুটি ডিসেন্ট। বিউবিটিতে কিন্তু কমন রুম ফ্যাসিলিটি আছে, তো কমন রুম ফ্যাসিলিটি আসলে প্রাইভেট ইউনিভার্সিটিতে খুব বেশি দেখা যায় না, বাট বিউবিটিতে কিন্তু কমন রুম ফ্যাসিলিটি আছে। অ্যান্ড সবচেয়ে মজার যে বিষয়টা সেটা হচ্ছে আলাদা আলাদা কমন রুম, মানে ছেলেদের জন্য কমন রুম আলাদা, মেয়েদের জন্য কমন রুম আলাদা। তো এখন মানে আপনি যদি ছেলে হয়ে থাকেন, আপনার ছেলেদের কমন রুমে গিয়ে আপনি টি শার্ট খুলে একদম বসে থাকলেন, কোনো ধরনের কোনো সমস্যা হওয়ার কথা না। কারণ হচ্ছে ছেলেদের কমন রুম আর মেয়েদের কমন রুম আলাদা, এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। তো যারা ক্যান্টিনে বসে আড্ডা মারেন কিন্তু আসলে অনেক সময় অনেক কিছু করতে পারেন না, বা একদম মনের মতো করে আড্ডাবাজি করতে পারেন না, তারা কিন্তু কমন রুমে গিয়ে এই কাজটা করতে পারেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। অ্যান্ড মেয়েরাও চাইলে মেয়েদের কমন রুমে যেয়ে এইগুলো এইসব করতে পারেন, আড্ডাবাজি, দেন যাবতীয় যা যা করা দরকার সব কিছুই করতে পারেন কমন রুমে গিয়ে। বিউবিটিতে কিন্তু একটা প্লেগ্রাউন্ড আছে, প্লেগ্রাউন্ড কিন্তু বেশ বড়, যদিও এটা পারমানেন্ট ক্যাম্পাসের সাথে না, মানে সাথে অ্যাডজাস্ট না, ওয়াকিং ডিস্টেন্সে পারমানেন্ট ক্যাম্পাস থেকে আপনি প্লেগ্রাউন্ডে যাইতে পারবেন, কিন্তু সেটা কিন্তু খুব মেজর কোনো ইস্যু না। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে প্লেগ্রাউন্ড আছে, অ্যান্ড সেখানে গিয়ে আপনি ক্রিকেট, ফুটবল, যাবতীয় যত আউটডোর গেম আছে সব কিন্তু সেখানে খেলতে পারবেন। তো এই জিনিসটা আসলে অনেক বড় একটা ফ্যাসিলিটি, যে খুব বেশি প্রাইভেট ইউনিভার্সিটিতে কিন্তু এরকম প্লেগ্রাউন্ড থাকে না। অ্যান্ড যদি থাকেও সেটা হচ্ছে ক্যাম্পাসের মাঝখানে, ওইখান দিয়ে সবাই হচ্ছে ঘোরাফেরা করে, কিন্তু ওইখানে ওইরকম ক্রিকেট ফুটবল কেউ কিন্তু খেলে না। বাট বিউবিটিতে একটা প্লেগ্রাউন্ড আছে, আলাদাই প্লেগ্রাউন্ড, সেখানে গিয়ে আপনি সব ধরনের আউটডোর গেম খেলতে পারবেন।
বিউবিটি তে কিন্তু একটা প্রেয়ার রুম আছে, তো যারা একটু রিলিজিয়াস পারসন আছেন বা নামাজি পারসন আছেন তাদের এই জিনিসটা বেশ ভালো হইছে। তো তারা হচ্ছে সেখানে গিয়ে নামাজ পড়তে পারেন, তাদের হচ্ছে ইউনিভার্সিটির বাইরে গিয়ে বা ক্যাম্পাসের বাইরে গিয়ে হচ্ছে মসজিদ খুঁজতে হবে না বা কোনো জায়গা খুঁজতে হবে না নামাজ পড়ার জন্য। আপনি ইউনিভার্সিটির মধ্যেই আপনি ক্লাস শেষ করেই আপনি গিয়ে ওখানে নামাজ পড়তে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এই ইউনিভার্সিটির ক্যাম্পাস কিন্তু পুরোটাই ওয়াইফাই জোন, তো আপনার ফোনের ডেটা শেষ হয়ে গেছে আপনি ইউনিভার্সিটি ওয়াইফাই কানেক্ট করে কিন্তু খুব সহজেই ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা হবে না। চাইলে ইউনিভার্সিটির ওয়াইফাই কানেক্ট করে আমার ভিডিও দেখতে পারেন, ইউটিউবে গিয়ে লিখতে হবে ইনফোইমন, তারপর সার্চ দিলে আমার ভিডিও বের হবে, সেখান থেকে আপনি আমার ভিডিও দেখতে পারবেন ইউনিভার্সিটির ওয়াইফাই কানেক্ট করে। বাট ভিপিএন টিপিএন অন করতে চান না আমার। বিউবিটিতে কিন্তু হোস্টেল ফ্যাসিলিটি আছে, তো আপনি চাইলে ইউনিভার্সিটির হোস্টেলে থাকতে পারবেন, কোনো ধরনের কোনো সমস্যা নাই। যারা ঢাকার বাইরে থেকে আসেন বা যাদের ফ্যামিলি বা গার্ডিয়ানরা সিকিউরিটি কনসার্ন, তো তারা কিন্তু এই হোস্টেলে থাকতে পারবেন। অ্যান্ড এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা কিন্তু শুধুমাত্র ফিমেল হোস্টেল, শুধুমাত্র মেয়েদের জন্য, মেয়েরা থাকতে পারবেন, ছেলেদের জন্য না। অ্যান্ড আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিসের মতো, মানে হচ্ছে আপনি আগে আসলে আগে পাবেন, পরে আসলে না পাওয়ার সম্ভাবনা আছে, মানে যত আগে আসবেন সিট পার অ্যাভেলেবিলিটি ততই বেশি। ওয়েল, তো এবার আসা যাক র্যাঙ্কিংয়ে। তো র্যাঙ্কিং বলার আগে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে র্যাঙ্কিং দেখে ইউনিভার্সিটি চুজ করা, এর থেকে বড় বোকা আমি আর কিছুই না। তো র্যাঙ্কিং দেখে আপনার ইউনিভার্সিটি চুজ করবেন না, আপনি নিজেই ভালো বুঝবেন যে কোন ইউনিভার্সিটি আপনার জন্য ভালো হবে, কোন ইউনিভার্সিটি আপনার জন্য ইলিজিবল। তো এটার জন্য একটা গাইডলাইন দরকার আর আপনার অবজারভেশন দরকার। তো সে যাই হোক, ঢাকা ট্রিবিউন নামে যে পত্রিকাটা আছে বা যে নিউজ পোর্টালটা আছে, তারা হচ্ছে 2017 সালে সেরা 20টা প্রাইভেট ইউনিভার্সিটি র্যাঙ্ক করছিল। তো তার মধ্যে থেকে বিউবিটির র্যাঙ্কিং ছিল হচ্ছে 20তম। অ্যান্ড 2019 সালে আবার তারা র্যাঙ্ক করে সেরা, বাংলাদেশের সেরা 20টা প্রাইভেট ইউনিভার্সিটি। তো সেইটায় তারা ছক্কা মারে, 6 ধাপ আগায়, তাদের র্যাঙ্ক ছিল হচ্ছে 14তম। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও। তো আমি হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বা বিইউপিটির যাবতীয় যে ইনফরমেশনগুলো আছে, মেইন যে ইনফরমেশনগুলো আছে সেইগুলো ভিডিওতে ইনক্লুড করার ট্রাই করছি। এর বাইরে আরও অনেক ইনফরমেশন আছে, যদি সেইগুলো আমি এই ভিডিওতে ইনক্লুড করতে চাইতাম ভিডিওর লেন্থ 30 মিনিটস 40 মিনিটস হয়ে যাইতো। তো আমি চাই না আপনাদের ধৈর্যের পরীক্ষা নিতে, আমি চাই শর্টকাটের মধ্যে মেইন যে ইনফরমেশনগুলো আছে সেগুলো দেখে আপনারা হয়তো একটা কুইক ডিসিশন নিতে পারেন। তো সে যাই হোক, এই ভিডিওতে তো আমি মোটামুটি যা যা দরকার মেইন জিনিসগুলো সেগুলো ইনক্লুড করছি। এর বাইরে যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে বা এর বাইরে যদি কেউ কোনো কিছু জানতে চান, সেক্ষেত্রে আপনি কমেন্ট করতে পারেন। এছাড়া আমার ফেসবুক পেজ আছে, সেখানে আপনারা লাইক দিয়ে কানেক্ট থাকতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো। তো এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি কোনো কোয়েশ্চেন কনফিউশনস কোয়েরিজ থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, আই এম সাইনিং আউট ফর টুডে, টাটা।